দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত। শুক্রবার আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল 2500-এর কাছাকাছি। বাড়ছে অ্যাক্টিভ কেসও। যেভাবে ওমিক্রনের বিভিন্ন উপপ্রজাতির প্রকোপ বাড়ছে তা বেশ চিন্তার। আগামী বিপদের আশঙ্কা করে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক। এদিকে ছোটদের জন্য আলাদা টিকার ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সরকার। বৃহস্পতিবার বায়োলজিক্যাল ইর তৈরি কর্বেভ্যাক্স টিকাটিকে 5 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই। অর্থাৎ এবার থেকে শিশুরাও পাবে করোনার টিকা। শুক্রবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 2451 জন, যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত 965 জন, যা আগের দিনের থেকে কিছুটা কম হলেও বেশ উদ্বেগজনক। গবেষণা বলছে দিল্লির এই ক্রমবর্ধমান সংক্রমণের কারণ হল ওমিক্রনের 9টি উপজাতি, যারা দ্রুত ছড়ায়। আগামী দিনে এই উপজাতিগুলি গোটা দেশে ছড়িয়ে গেলে গোটা দেশেই পরিস্থিতির অবনতি হতে পারে। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এদিন দেশে অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে 14,241, যা আগের দিনের থেকে 818 জন বেশি। এদিন নামমাত্র স্বস্তি মিলল মৃতের সংখ্যায়। গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 54 জনের, যা আগের দিনের থেকে সামান্য কম। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা 5,22,116। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,25,16,068 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘণ্টায় করোনা সেরে উঠেছেন 1,589 জন। সুস্থতার হার 98.75%। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এদিন দেশে অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে 14,241, যা আগের দিনের থেকে 818 বেশি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে এখনও পর্যন্ত দেশে প্রায় 187,26,00,000 বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছে 18,50,000 বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গত 24 ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 4,48,000-এর বেশি। আগামী দিনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিনকেই হাতিয়ার করতে চাইছে কেন্দ্র। সেজন্যই 5 থেকে 12 বছরের শিশু কিশোরদের জন্য ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হলো মনে করা হচ্ছে।